আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডক্টর মতি রহমান চলে আসলাম আমাদের একটা ভিডিও নিয়ে। আমরা আজকে আলোচনা করব যে আসলে যারা আইবিএস রোগী এবং সবাই এরকম বেশি একটা অতিরিক্ত মানসিক চাপের ভিতরে থাকেন যে ওজন নিয়ে, যে আসলে আমার ওজন এত, আমার উচ্চতা অনুপাতে আমার ওজনটা কম, হ্যাঁ আমার বেশি আছে, আমার তো এত থাকার দরকার, হ্যাঁ বিএমআই যেটা বলে অর্থাৎ বডি ম্যাক্স ইন্ডেক্স যেই ওজনটা ক্যারি করে, আমরা বিভিন্ন রকম অ্যাপসে যেটা দেখে থাকি, সাধারণ বই পুস্তকে যেটা দেখে থাকি, তো এই বিষয়গুলো আসলে আমাদের অনেক কনফিউজ থাকে। তো আপনাদের আজকে ক্লিয়ার করব যে আসলে ওজনটা আপনার কত থাকলে অ্যাকচুয়ালি আপনার জন্য ভালো এবং কোনটা আপনার জন্য খারাপ এই বিষয়টা। তো আমরা প্রথমে একটা চার্ট আপনাকে দিচ্ছি, এটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আপনাকে আমরা বা আপনার সুবিধা হবে বোঝানোর ক্ষেত্রে। এটা স্ক্রিনশট নেন ভালো মতন, দেখতে পাচ্ছেন আশা করছি। তো এই স্ক্রিনশটটা আপনি নিয়েছেন আশা করছি। তো এই স্ক্রিনশটে মূলত এই লিঙ্কটা আমরা নিচে দিয়ে দিব, তাহলে আপনার জন্য সহজ হবে যে আসলে ওজন দেখেন যে এখানে বলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধরেন আপনার 5 ফুট ওজন, আপনার উচ্চতা হচ্ছে 5 ফুট, আপনার ওয়েট আছে ধরেন স্বাভাবিক আপনার এখানে ওয়েট থাকার দরকার 45 থেকে 52, অর্থাৎ 45 থেকে 52 পর্যন্ত যদি আপনার ওয়েট থাকে তাহলে এখানে আদর্শ ওজন বলে আপনাকে ধরা হচ্ছে যে আপনি একজন আদর্শবান ব্যক্তি বা ওজনে আপনার ঠিক ঠিক আছে। আপনার যদি এটা বেশি হয়ে যায়, যেটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, এই যে আপনার যে নীল অংশটা এটা হচ্ছে আদর্শ ওজন, আদর্শ ওজন এখানে, তো এখানে আদর্শ ওজন বলা হয়েছে। এরপরে দেখেন যে আপনার যদি এখানে আপনার 5 ফুট ব্যক্তির যদি তার 54 কেজি হয়ে যায়, এবার 54 কেজি যদি হয়ে যায়, 54 কেজি যদি আপনার 54 কেজি হয়ে যায় তাহলে আপনি এ সোজা করে আসবেন, দেখবেন যে আপনার এই জায়গাতে আপনার একটা সবুজ সবুজ কালার দেখা যাচ্ছে। এই সবুজ কালার এখানে বলা হচ্ছে স্থূলতা বা অতিরিক্ত ওজন, অতিরিক্ত ওজন। এবং আপনার জাস্ট এটা আপনি যেটা মনে করবেন যে আপনার 5 ফিট সাধারণত, এই 5 ফিট এখন আপনার ওয়েট আছে ধরুন 52 কেজি, 52 কেজি আপনার ওয়েট। এখন আপনি এই 52 নিচে চলে আসুন, আপনার এখানে কত আছে, আপনার এই যে সবুজ দাগের, এই সবুজ দাগের ভিতরে অর্থাৎ এখানে 20, 21, 20, 21, 22 যে এখানে আপনার যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সবুজ সংখ্যার যে দাগটা অর্থাৎ এই যে আপনার 5 ফুট, এই সোজা আপনি যান আপনার 52 কেজি উপরে যান, তাহলে আপনার কি যে এই যে আপনার ওয়েটটা এটা হচ্ছে আপনার আদর্শ ওজন বলে ধরা হচ্ছে। এখন দেখেন যে একটা ব্যক্তির ওজন 5 ফুট, উচ্চতা 5 ফুট, এখন দুইজন ব্যক্তি যদি আমি মনে করি যে তিনজন ব্যক্তি 5 ফুট ওজন বা উচ্চতা, এখন তার সেই অনুপাতে একজন তার ভুঁড়ি আছে অর্থাৎ সে অনেক কিন্তু প্রবলেম আছে, অর্থাৎ হার্ট আছে, কিডনি আছে, বিভিন্ন রকম রোগের প্রবলেম আছে, তাহলে আর একটা ব্যক্তি দেখেন যে ওজনটা কম আছে অথচ তার কিন্তু কোনো ধরনের রোগ নাই, তার আপনার ডায়াবেটিস নাই, উচ্চ রক্তচাপ নাই, তার হচ্ছে আপনার আইবিএস নাই, কোনো ধরনের প্রবলেম নাই, তো শারীরিক কোনো উইকনেস নাই, কোনো দুর্বলতা নাই, তাহলে আসলে এটা কি বলবেন আপনি? তাহলে এখানে বলা হচ্ছে যে আপনি আর এই আদর্শ মাপ যেটাই হোক না কেন, এটা কম বেশি একটু হলেও কোনো প্রবলেম নাই, কিন্তু আপনাকে হতে হবে আর সুস্থ দেহের অধিকারী। আপনার ভিতরে দেখেন যে অনেক ব্যক্তির চর্বি থাকে, হ্যাঁ অতিরিক্ত চর্বি থাকার কারণে তার অনেক অস্বস্তিকর তৈরি হয়, আপনার বিভিন্ন রকম কাজকর্মের প্রবলেম তৈরি হয়, তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার যে ওয়েটটা আছে এটা আসলে খুব একটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে আপনার যে ভিতরে যে আপনার এনার্জি থাকার দরকার, আপনার যে সুস্থতা থাকার দরকার, এটাই হচ্ছে মেন একটা বিষয়, যে আপনার একটু ওজন কারো ধরেন হাড় মোটা থাকে, মাংসপেশিটা বেশি থাকে, তাহলে তার একটু ওয়েটটা যদি বেশিও হয় অথচ তিনি যদি সুস্থ থাকেন তাহলে কোনো প্রবলেম নাই। আবার একটা ব্যক্তি ওয়েটটা কম আছে কিন্তু তার ভিতরে যে অসুস্থতা বোধ এটা কিন্তু নাই, তাহলে কিন্তু ভালো। অর্থাৎ আপনার ওজনটা কম হোক বেশি হোক এটা নিয়ে আপনার টেনশন খুব বেশি করবেন না, এটার জন্য আপনার টেনশন যতটা না করবে ততটা আপনি চিন্তা করবেন যে আপনার রোগটা যেটা হয়েছে এই রোগটাকে ভালো করার জন্য আপনার কোনো কারণে যদি কোনো 2-1 কেজি ওয়েট লসও হয় আপনার এটা আবার পরবর্তীতে রিকভারি ইনশাল্লাহ হবে, আপনার এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনাকে সুস্থ থাকতে হবে,
আপনাকে ভালো থাকতে হবে, আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই জিনিসটা অনেকে আমরা বুঝি না। আইবিএস রোগী নিয়ে যেহেতু আমরা কাজ করি, অনেকে বলে স্যার আমার ওজন তো আসলে আমার আগে 68 ছিল বা আগে 75 ছিল, আমার ওজন তো এখন 55 কেজি হয়ে গেছে, আমার তো 50 কেজি হয়ে গেছে, আসলে অনেক আমি চাপের ভিতরে আছি, আমাকে আমাকে রোগা রোগা লাগছে। হ্যাঁ, আপনাকে তো দেখেছে, হিষ্টপুষ্ট দেখেছে আপনার বাবা মা, আপনার ওয়াইফ, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার যেই লাভাররা আছে, আপনাকে তো হিষ্টপুষ্ট দেখেছে, আপনাকে অনেক মেদযুক্ত দেখার কারণে আপনার ওদের চোখে আপনাকে তো অনেক খারাপ লাগে, এটা ঠিক। বাট আপনাকে দেখতে হবে যে আপনার ভিতরে কোনো রোগ আছে কিনা, আপনার ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। এখন আপনি অনেক হিষ্টপুষ্ট দেহের অধিকারী হলেন, আপনাকে দেখতে বাহ্যিক দিক দিয়ে ভালো লাগছে, বাট আপনার কিন্তু বারবার টয়লেটে যাচ্ছেন, আপনি বারবার আপনার হার্টের সমস্যা হচ্ছে, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, তাহলে এটা তো আসলে ভালো না। তাহলে আপনার ওজনটা একটু কম থাকলেও, আপনার যদি কোনো ধরনের শরীরে রোগ না থাকে, আপনি যদি শারীরিকভাবে ফিটটা আপনার ভালো থাকে, তাহলে এটা কিন্তু ভালো, এটা হচ্ছে স্বাভাবিক। আপনাকে ধরতে হবে যে আপনাকে এই ওয়েটটা, এটা নিয়ে আপনি মাথা ব্যথা করবেন না, এটার জন্য আপনি চিন্তা করবেন না, এটার জন্য মানসিক চাপ নেবেন না। আপনি মানসিক চাপ নেবেন এটার জন্যে যে আপনার যে রোগটা হয়েছে, আপনার যে প্রবলেমটা হয়েছে, এটা আপনার সলিউশনের দিকে আপনি যাবেন, ওজনটা একটু কমে যেতে পারে, এটা সমস্যা না। আপনি দেখবেন যে আপনার যে পেটের যে অবস্থাটা ছিল এটা ভালো হচ্ছে কিনা, আপনাকে টয়লেট আগে বেশি যাচ্ছেন এখন যাচ্ছেন কিনা, হ্যাঁ আপনার যে আপনার আগে ঘুম হতো না এখন হচ্ছে কিনা, আপনার শারীরিকভাবে যে আপনার একটা আগে আপনি হাঁটতে পারতেন এখন হাঁটতে পারছেন কিনা, এখন দৌড়াতে পারছেন কিনা, এটা আপনি দেখবেন। এটা আপনি যদি আপনি লক্ষ্য রাখেন যে আপনার শারীরিকভাবে আপনি খাওয়ার পরে আগে অস্বস্তি লাগতে হ্যাঁ অস্বস্তি লাগছে কিনা, তাহলে আপনি এই বিষয়গুলো যদি আপনি মেনশন করেন, এগুলো যদি আপনি একটু ধরে নেন, তাহলে কিন্তু আপনি ভালো আছেন, মানসিকভাবে তৃপ্তি পাচ্ছেন, এটাই আপনার জন্য ভালো। ওজন ডাজেন্ট ম্যাটার, কম একটু হতে পারে, একটু বেশি হতে পারে, তবে আপনার শরীরে চর্বি, হ্যাঁ চর্বিটা আপনার বেশি থাকা যাবে না, অতিরিক্ত চর্বি। অনেকে দেখা যায় যে আপনার একটা গেঞ্জি পরেছেন, বাহির থেকে আপনার চর্বি দেখা যাচ্ছে, আপনার পেটটা আপনার সামনের দিকে চলে যাচ্ছে, আপনি দরজাতে হাত দিয়ে যাবেন তার আগে আপনার পেটটা আপনার যে ঠেকছে, তাহলে আপনি এদিকে আপনি খেয়াল করবেন। আপনার একটু দেখা যাচ্ছে খুবই রোগা হয়ে যাচ্ছে, এটা একটা বিষয় আছে, আপনার কোনো কোনো রোগের কারণে হচ্ছে, তাহলে ওই রোগের জন্য আপনাকে চিকিৎসা নিতে হবে, আপনার পরামর্শ নিতে হবে, ওই অনুপাতে ধাপ দিতে হবে আপনাকে। কিন্তু আপনার ওজন ওজন নিয়ে আপনি এত টেনশন করবেন না। অতএব আসুন, আশা করছি আপনার প্রিয় যারা আপনার ভাই বোন আছেন যারা আইবিএস রোগে আক্রান্ত, হ্যাঁ বিভিন্ন রোগে আক্রান্ত, আমরা ওজন নিয়ে অনেক চিন্তা থাকি, আশা করছি আজ থেকে আপনাদের এই ওজন নিয়ে আপনাদের চিন্তা বেশি থাকবে না। তো সব ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা আজকে শেষ করছি। আর এখন পর্যন্ত যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন এবং বন্ধুকে বেশি বেশি শেয়ার করুন, যাতে করে আপনার অনেক যারা প্রবলেম আছে তারা ন্যাচারালভাবে কীভাবে ভালো হতে পারে এই ওয়েটা পেয়ে যায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।